বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি মোহাম্মদ শাহ আলম, গ্রামীণ শিক্ষা ভোকেশনাল ট্রেনিং সেন্টারের ইউটিউব চ্যানেল গ্রামীণ টেকনোলজি থেকে আপনাদেরকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। আমি আপনাদের জন্য যে প্রতিনিয়ত ভিডিও আপলোড করি, আপনারা দেখেন, লাইক করেন, কমেন্ট করেন, সেই হিসাবে আপনাদেরকে ধন্যবাদ দিলাম। আর আমি আজকে যে ভিডিওটা দেখাবো, এই যে এইটা হইলো ব্যাকস্টিজের মেকানিজম। ব্যাকস্টিজটা কীভাবে কাজ করে, এই মেকানিজমগুলো এখানে সেট আপ করার পরে, এখানে এই যে মেকানিজমগুলো, এখানে যে পার্ট বাই পার্ট আমি খুলে রাখছি, এইগুলা এখানে সেট আপ থাকে, এখানে সেট আপ থাকে, তারপরে ব্যাকস্টিজটা কাজ করে। তো আমি এইগুলা পার্ট বাই পার্ট খুলছি। এখন আমি কীভাবে লাগাবো, কোন পার্টটাকে লাগাবো সিরিয়ালি আমি দেখাবো, আপনারা পুরো ভিডিও দেখতে থাকেন। এই জিনিসটা আগে আমি এই পিনটা আগে আমি এখানে পিনটা আমি এখানে বসাবো। হ্যাঁ, এই পিনটা আমি আগে এখানে সেট আপ করতেছি। আপনারা দেখেন, এই পিনটা ঢুকালাম, পিনটা ঢোকানো ঠিক এই যে গ্রুপে এই নাটটা, এই গ্রুপে এই নাটটা সেট আপ হবে। আমি ঠিক মাঝখানে এনে এই নাটটা রে এখানে আমি সেট আপ করি। এই নাটটা আমি এখানে এই সেট আপ করলাম, ঠিক আছে। এরপরে আমাকে এই জিনিসটা এরপরে এই পিনটা লাগানোর পরে এই জিনিসটা আমাকে এখানে সেট আপ করতে হবে। এই জিনিসটা এখানে আমি সেট আপ করলাম, ঠিক আছে। তারপরে এই যে এই ছোটো বড়ো আছে, এই বড়ো দুইটা আগে আমি এখানে সেট আপ এই করলাম, ঠিক আছে। এরপরে আমি এই দুটা, এই যে ছোটো দুইটা আছে দুই সাইডে, এইভাবে এইটা আমি এখানে ঢুকালাম, ঠিক আছে। এই দু ঠিক আছে, এই ঢুকালাম, ঠিক আছে। তারপরে এইটা এই পাশে আমি ঢুকালাম। আপনারা দেখতে থাকেন আমি কীভাবে লাগাই, আপনারা এইভাবে লাগাবেন যদি কোনো সময় এই পার্টগুলা লাগানোর প্রয়োজন হয়। তারপরে আমাকে কী করতে হবে, এই হ্যাঁ আমাকে তখন এই পিনটা, এই পিন দুইটা আমি এখানে সেট করব। পিনটা আমি এখানে লাগাবো, এটা এইভাবে আমি সেট আপ এই আমি ঢুকাইলাম, ঠিক আছে। এখানে গ্রুপ আছে, এই গ্রুপে ঘুরে দিতে এখানে সেট আপ করে এখানে আমি এই ঢুকাই, এখানে আমি এই ঢুকাই দেবো এটার সাথে। কাজটা ক্রিটিক্যাল, তারপরও আমাদের তো কোনো সময় প্রয়োজনে করতে হবে। এইটা আমি এইভাবে এই ঢুকাইলাম, ঢুকানোর পরে আমাকে এই নাটটারে টাইট দিতে হবে। এই আমি টাইট দিলাম, ঠিক আছে। তারপরে কি হবে, তারপরে তারপরে আমি এই পিনটা আমি এখানে লাগাবো। পিনটা আমি এভাবে এখানে এভাবে আমি এই ঢুকিয়ে দিলাম, ঢুকিয়ে আমি এইটারে আমি ট্যাট দিলাম, এই নাটটা আমি এভাবে ট্যাট দিলাম, ঠিক আছে, এভাবে লাগবে। আচ্ছা, এখন আমাকে কী করতে হবে, এখন আমাকে এই যে দুইটা, এই পাশে একটা, এই পাশে একটা না পিন আছে, এই পিনটা আমার এখানে বাড়ি দিয়ে আস্তে আস্তে ঢুকিয়ে দেবো। এইটা এইভাবে
এখানে ঢুকবে। এখানে ঢুকবে আর এইটা এই ঢুকবে, ঠিক আছে? এইভাবে দুইটা এইভাবে আমাকে দুই সাইডে এই ঢুকবে। হ্যাঁ, ঢোকার পরে আমি এটা এটা টাইট দিলাম, ঠিক আছে? এটা টাইট দিলাম, এখানে এটা আমি টাইট দিলাম। এখন আমাকে এইটা এখানে একটা পিন আছে, এই জিনিসটা আমাকে এখানে ঢুকাইলাম, শুরু করো। হ্যাঁ, এইটা আমি এখানে পিনটা ভেবে লাগালাম। হ্যাঁ, লাগালাম আমি এইটারে এইভাবে টাইট দিয়ে দিলাম। এইটা এইভাবে আপনারা লাগাবেন। হ্যাঁ, টাইট দিলাম। আচ্ছা, এরপরে আমাকে এইটা স্প্রিং, এই স্প্রিংটা আমাকে লাগাইতে হবে। এই স্প্রিংটা থাকে কীভাবে সেটা দেখান। এই স্প্রিংটা আমি এইভাবে এই দিয়ে এখানে আমি বজাই দেবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তো মোটামুটি এটা আমার সেট আপ হয়ে গেছে। এখন আমি এইটারে এই শেপ, এই শেপটা আমি এখানে লাগাবো। এই শেপটা আমি এখানে লাগানোর পরে শেপটা আমি এখানে এভাবে সেট আপ করি। এটা আমি এখানে এভাবে সেট আপ করলাম। এভাবে আমাকে এইভাবে করে আমি নাট, এই নাটটারে আমি টাইট দিই, এভাবে টাইট দিই। তো এইটা এখন আমার এই কাজ কর, সুন্দর। এইটা আমার সেটিংটা হয়ে গেল। তো এই জিনিসটা কীভাবে সেটিং করলাম আপনারা দেখলেন, আশা করি বুঝতে পারছেন। আমার এই ভিডিও যারা আপনারা দেখেন, লাইক করেন, কমেন্ট করেন। যারা লাইক যারা কম যারা সাবস্ক্রাইব করছেন, ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। লাইক বাটন দিতে ভুলবেন না, ডান পাশে বেল বাটন বাজিয়ে রাখবেন পরবর্তীতে আমার প্রত্যেকটা ভিডিও আমার ভিডিওর সাথে আমার সাথে থাকার জন্য। আর আমরা এখানে গ্রামীণ শিক্ষা ভোকেশনাল ট্রেনিং সেন্টারে গার্মেন্ট মেশিন মেকানিকের কাজ শেখাই, ইলেকট্রিক্যালের কাজ শেখাই, কম্পিউটারের কাজ শেখাই, অপারেটরের কাজ শেখাই। আপনারা লোক দিবেন। ধন্যবাদ।